আমি আপনাদেরকে বলি আমাদের এখানে ওয়াবি সুন্নি আছে না নাই আজকে থেকে কোন কেউ ওয়াবি সুন্নির একতরফ করবেন না জোরে কোন করবেন এই দেশে আজকে আমাদের মাথার উপরে মুসলমানদের মাথার উপরে শকুনের খালো খাওয়া বিস্তার করে বসেছে ঐক্যবদ্ধ হওয়ার সময় এসেছে একতরফ করার টাইম নাই বাসকালের মুসলমানরা আপনারা শুনুন এই স্টেজে মাওলানা আনায়েতুল্লাহ আব্বাসী সাহেব এসেছেন মাওলানা আমির হামজা এসেছেন জহির ভাই এসেছেন মুফতি হারুন নিজার সাহেব আসতেছেন সব ওলামা ইকরামদেরকে ঐক্যবদ্ধ করা হয়েছে আজকে বাংলাদেশ থেকে ইসলামকে মুছে দেওয়ার রাষ্ট্রীয় আন্তর্জাতিক চক্রান্ত চলছে এই চক্রান্ত মোকাবেলা করার জন্য সকল মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হতে হবে ভাইয়ে ভাইয়ে ইখতিলাফ করে ভেদাভেদ করে কোনো লাভ নাই আমরা ঐক্যবদ্ধ হই বাতিলের দেশ থেকে পালাতে বাধ্য হবে আমি প্রথমে আপনাদের বলি আমি জেলে ছিলাম একুশ মাস একান্ন দিন রিমান্ডে ছিলাম ছয় দিন ছয় রাত পিছনে হ্যান্ডকাপ পরিয়ে সশস্ত্র চারজন পুলিশ পাহারায় দাঁড়িয়ে রেখেছে এক সেকেন্ডের জন্য বসতে দেয় নাই ঘুমাইতে দেয় নাই ঠিক মতো নামাজ পড়তে দেয় নাই আমার সাথে মুফতি হারুন নিজার সাহেবও ছিল আজকের যে প্রধান আকর্ষণ আমির হামজা সাহেব তিনিও ছিলেন একসাথে সবাই কেরানীগঞ্জ কারাগারে ছিলাম আজকে দেশের বড় বড় মজলুম উলামা একরাম এখানে আসবেন আমি জিজ্ঞেস করতে চাই ওনারা আসতেছেন কাছে আসছেন দুইজনের সাথেই আমার কথা হয়েছে কাছাকাছি আসছেন যতক্ষণ পর্যন্ত আসবে না এই মাহফিল পেয়ে ছেড়ে কেউ কি চলে যাবেন কেন যাবেন না আল্লাহ রসুল বলেছেন ইমাম গজালি রহমতুল্লাহ আল্লাহর একটা কিতাব আছে আল কাবায়ের কিতাবের মধ্যে একটা হাদিস এনেছেন قال النبي عليه الصلاة والسلام من صافح عالما فقد صافحني ومن جالس عالما في الدنيا فقد جالسني في الجنة رسول বলেন যদি দুনিয়াতে কোনো ব্যক্তি কোনো হক্কানি নায়েব রসুল উলামা ইকরামের সাথে মুসাফাহা করলো রসুল বলেন সে আমি মুহাম্মদুর রসুলুল্লাহর সাথে মুসাফাহা করলো সুবহানাল্লাহ তো জোরে কইছেন যে মাইচুল বগান রসুলের সাথে মোলাকাত করার আগ্রহ নাই রসুলকে ভালোবাসেন তো না আওয়াজ হয় নাই রসুলের ভালোবাসা কাদের অন্তরে আছে তো রসুলের সাথে রসুলকে যদি ভালোবাসি এই রসুল প্রেমিকদের জমিনে এই বাংলাদেশে নাস্তিকার বেইমান যারা রসুলকে গালি দেয় রসুলের শান বেয়াদবি করে তারা কিভাবে বাংলাদেশে বসবাস করে আপনাদের আমাদের ভালোবাসাটা হলো মিথ্যাই বরা মাহফিলে আসলে খুব ভালোবাসা প্রদর্শন করি মাহফিল থেকে ঘরে গেলে চোর ডাকাত বদমাশ খুনি সন্ত্রাসী তাদের সাথে আমরা বসবাস করি সুতরাং ঈমান পরিবর্তন করতে ঈমান পরিপূর্ণ করতে হবে মুনাফিকি চরিত্র নিয়ে সমাজে বাস করলে মুনাফিকের উত্থান হবে বাংলাদেশে ঈমানদার মুমিন মুসলমান যদি তিনশো তেরো জন থাকে এই দেশে ইসলামের বিজয় হবেই হবে ইনশাআল্লাহ আমি আপনাদের সামনে পবিত্র কালামে পাকের ত্রিশ নম্বর পারার সুরে আবাসের চারটা আয়াত তেলাওয়াত করেছি আল্লাহ তাআলা বলেন কুতিল আল ইনসানু মা আকফারা মিন আইয়ি শাইইন খালাকা মিন নুতফাতিন খালাকাহু ফাকাদ্দারা এই চারটা আয়াত আমাদের নবী সাইয়্যিদুল আম্বিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা আবুল আহাবের শানে নাজিল হয়েছে আবুল আহাবকে আল্লাহ পাক চারটা গুণ দিয়েছিলেন আপনাদের মনোযোগ কি স্টেজের দিকে আছে লড়াচড়া করলে তো আমার আবেগটা নষ্ট হয়ে যাবে আল্লাহর নবী সাইয়্যিদুল আম্বিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা আবুল আহাব আবুল আহাবকে আল্লাহ পাক চারটা গুণ দিয়েছিলেন এক নম্বর গুণ হলো আবুল আহাব খুব সুন্দর ছিল টল ফিগার ছিল হ্যামসাম বডি ছিল আবুল আহাবের প্রকৃত নাম আবুল আহাব নয় আব্দুল উজ্জা আব্দুনত্ব গোলাম উজ্জা হলো তাদের মূর্তি বুত
তাহলে আবু লাহাবের স্রষ্টা কে দরকার ছিল আব্দুল্লাহ হওয়ার কিন্তু হইলেন আব্দুল উজ্জা এটা ঠিক হলো না বেঠিক হলো আবু লাহাব খুব সুন্দর ছিল হ্যান্ডসাম ছিল গঠন শরীরের গঠন লম্বা টল ফিগার ছিল এই জন্য আবু লাহাব অহংকারী ছিল আপনারা বলেন তো সুন্দর বানানো ওয়ালা কে শরীরের গঠন লম্বা টল ফিগার বানানো ওয়ালা কে আমি আপনাদেরকে বুঝার জন্য বলি পৃথিবীতে বর্তমান তথ্য প্রযুক্তি আধুনিক বিজ্ঞানের যুগ ঠিক না বেঠিক কোরআন যা বলে হাদিসে পাকে যা এসেছে এইগুলিতে মুসলমানদের বিশ্বাস খুবই কম আমরা বিজ্ঞানকে বিশ্বাস করি দার্শনিকদের কথাকে বিশ্বাস করি বিজ্ঞানের থিওরিকে বিশ্বাস করি হ্যাঁ আধুনিক সায়েন্সকে বিশ্বাস করি কিন্তু আল্লাহ পাকের কোরআন যা বলেছে তাকে মানুষ খুব কম বিশ্বাস করে ঠিক না বেঠিক বলেন তো তাম পৃথিবীর সমস্ত বিজ্ঞানী মেডিকেল সায়েন্সের যত সার্জন আছে সবগুলো একত্রিত হয়ে এই স্টেজে অনেক কালো লোক আছে আপনারাও আপনাদের মধ্যে অনেক কালো লোক আছে আছে না নাই কালো লোক যাদের শরীরের স্কিন কালো এই কালো চামড়াওয়ালাদেরকে সাদা বানানোর কোন প্রযুক্তি দুনিয়াতে আবিষ্কার হয়েছে তাহলে এই মায়ের পেট থেকে মায়ের গর্ভ থেকে আমরা যে কালার নিয়ে এসেছি এই কালার পরিবর্তন করতে পারে না মত দুনিয়াতে সমস্ত প্রযুক্তি আবিষ্কার হয়েছে কিন্তু মায়ের গর্ভ থেকে যে শরীরের গঠন নিয়ে এসেছি যে চেহারা নিয়ে এসেছি যে নাক নিয়ে এসেছি এগুলি পরিবর্তন করার কোনো বিজ্ঞান এখনো আবিষ্কার বিশ্বাস আছে না নাই আমি আপনাদেরকে আর একটু বলি ফ্রিজ আছে না নাই ফ্রিজে মাছ রাখলে গোস্ত রাখলে এগুলি কিছুদিন পর সাদা হয়ে যায় ঠিক না কিন্তু এই বাসকালি বাংলাদেশের চট্টগ্রামের বহু মানুষ বিদেশে থাকে সেখানে মারা যাওয়ার পর তিন বছর চার বছর দুই বছর পরে দেশে আনে ফ্রিজে গোস্ত আর মাছ রাখলে সাদা হয়ে যায় কিন্তু যারা তিন বছর পর্যন্ত ফ্রিজিং অবস্থায় ছিল বাংলাদেশে তাদেরকে আনার পরে তাদের শরীরের কোনো কালার পরিবর্তন হয় তাহলে এই কুদরতি শক্তিকার আবু লাহাবকে সুন্দর বানাইল কে আমাদের যুবকরা সুন্দর হলে যদি শরীর একটু লম্বা হয় টল ফিগার হয় তার ভিতরেও একটু অহংকারী অহংকারী ভাব থাকে ঠিক না বেঠিক অনেকে মনে করে যদি স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ে এবং কিছু রাজনৈতিক দলের নেতাকর্মীদের সাথে সম্পর্ক থাকতে পারে সে নিজের নায়ক নায়ক পাবে ঠিক কিনা আবার যদি দুই চার পাঁচজন সাথী সঙ্গী থাকে ক্যাডার ট্যাডার থাকে সে নিজেকে রাজা মনে করে অথচ তারে সুন্দর বানাইল কে আমার যে আমাদের চট্টগ্রামে আমার যে একটা নাক আছে প্রত্যেকের নাক আছে না নাই এই নাকটা যদি চেপটা হয় চাপা চেপা হয় এটা কি বলে বোসা নাকি বোসা বলে না সব মেডিকেল সায়েন্সের ডাক্তার সবাই একত্রিত হয়ে এই বোসা নাকটারে আমার আপনার মতো সুন্দর করার কোনো প্রযুক্তি এখন আবিষ্কার তাহলে এই শক্তিকার বিশ্বাস আছে না নাই তো একটু জোর করে কন এই শক্তিকার আল্লাহর নাম লতি বইলা আগে আবু লাহাবকে সুন্দর বানাইল আল্লাহ আমার দেশের যুবক যুবতীদেরকে সুন্দর বানাইল আল্লাহ ইহুদি এবং খ্রিস্টানরা জানে সুন্দর সুন্দর ছেলে মেয়ে এদেরকে যদি আমরা গর থেকে বের করে বেঈমান বানাতে পারি তাহলে এদেশের যুবক তরুণ তরুণীরা বড় বড় বোতল খাইতে অভ্যস্ত হতে হবে আছে না নাই এই জন্য দেখবেন ইহুদি খ্রিস্টানদের এজেন্ট এদেশের বিভিন্ন সেক্টরে বসে আছে আপনারা জানেন চ্যানেল আই একটা টেলিভিশন চ্যানেল আছে এই চ্যানেল আই একটা প্রোগ্রাম চালু করছে আমি আপনাদেরকে প্রথমে বলি ইহুদিরা মুসলমানদের চরম শত্রু বলেন ইহুদিরা মুসলমানের বন্ধু না শত্রু খ্রিস্টানরা মুসলমানদের বন্ধু না শত্রু এই যে বর্ডারের ওই পারের হিন্দুত্ববাদী পত্তলিকরা মুসলমানদের বন্ধু না শত্রু তো বন্ধুত্ব রাখবো না শত্রুতা বিপোষণ যারা আমাদের সাথে শত্রুতা বিপোষণ করে তাদের সাথে আমরা শত্রুতা আমি রাখবো বন্ধুত্ব রাখবো তো ইহুদি পণ্য বাংলাদেশের বাজার জাত করার জন্যে তারা বাংলাদেশের ঘরে ঘরে ঢুকার জন্যে তারা একটা চ্যানেল আইকে দিয়ে প্রোগ্রাম চালু করেছে
লাক্স চ্যানেলাই সুপারস্টার সুন্দরী তোমারে খুঁজছে বাংলাদেশ বাসকালের মানুষ এত মিটিয়া কিছু না জানে কি আপনারা জানেন না এর অর্থ হইলো আমাদের দেশের 92 ভাগ মানুষ মুসলমান আমাদের মেয়েরা সকালবেলা কোরআন তেলাওয়াত করে নামাজ পড়ে ছেলেরা না পড়লেও মহিলারা কিন্তু দিনদার হয় আমাদের মা বোনরা অত্যন্ত দিনদার এই দিনদার মুসলমানের মেয়েদেরকে গড় থেকে বের করে সুন্দরী প্রতিযোগিতার নামে তাদেরকে বেহায়া অশ্লীলতা এবং বেলেল্লাপনার সাথে যদি যুক্ত করা যায় তাহলে তারা আর দিনদার থাকবে না ঠিক কিনা এই জন্য চ্যানেল আই লাক্স ইহুদি ইউনিলিভার কোম্পানি তাদেরকে অর্থ দিয়ে এই দেশের গরীব দুঃখী অসহায় দরিদ্র নিরন্ন অস্তহারা দিনদার মুক্তকি মানুষদের মেয়েদেরকে ঘর থেকে বের করে প্রথম বেপর্দা বানায় এরপরে অশ্লীলতা বেহায়াপনার সাথে নাচে গানে তাদের জীবন্ত চরিত্রকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যায় এরপরে শিশুদেরকে বের করার জন্য নতুন প্রোগ্রাম চালু করেছে গান রাজ বানাইতে চায় তারা আমি আপনাদেরকে বলি এই মাহফিলে এসেছি কিছু নিয়ে যাওয়ার জন্য না রেখে যাওয়ার জন্য এইখানে শুনবো এখানে বের করে দেবে এরকম আপনারা ওয়াদা করেন যারা ইসলামের বিরুদ্ধে যেই সমস্ত ইহুদি খ্রিস্টান এবং পৌত্তলিকতাবাদী তারা যারা আমাদের ছেলেমেয়েদেরকে বেঈমান বানাতে চায় নাস্তিক বানাতে চায় আমাদের ছেলেমেয়েদেরকে অশ্লীল বেহায়াপনা সাথে লিপ্ত করে তাদের চরিত্র ধ্বংস করতে চায় এই সমস্ত কোম্পানির পণ্য আমরা বর্জন করব রাজি কিনা ইউনিলিভার ইহুদি পণ্য এই ইউনিলিভারের সকল পণ্য বর্জন করার জন্য কারা কারা রাজি এই ইহুদিরা আমাদের প্রথম কেবলা বাইতুল মুকদ্দসকে দখল করে রেখেছে 75 বছর ফিলিস্তিনে আজকে মুসলমানরা রক্ত দিচ্ছেন 75 বছর 75 বছর যাবৎ মুসলমানরা রক্ত দিয়ে ইহুদিদের কবল থেকে বাইতুল মুকদ্দসকে এখন উদ্ধার করতে পারে নাই মুসলমানরা যদি ইহুদিদের পণ্য বর্জন করে তাহলে তাদের বিরুদ্ধে অর্থনৈতিক যুদ্ধ শুরু হবে আমরা ফিলিস্তিনে গিয়ে যুদ্ধ করার সুযোগ পাচ্ছি না কিন্তু আমাদেরকে তাদের অর্থনৈতিক অবরোধ তৈরি করতে হবে তাদেরকে অর্থনৈতিকভাবে ভঙ্গ করে দিতে হবে রাজি আছি না রাই আবুল আহাবকে সুন্দর বানাইলো কে আর একটু জোর করে কন আল্লাহ আবুল আহাবকে আল্লাহ পাক সম্পদ বেশি দিয়েছিলেন সম্পদের কারণে মানুষ অহংকারী হয় ঠিক না বেটি আমাদের দেশে যারা সম্পদশালী ব্যক্তি তারা তাদের প্রয়োজনে মানুষের সম্পদ জোর জবরদস্তি করে দখল করে আছে না নাই ভাই যদি সম্পদশালী হয় অন্য ভাইয়েরা দুর্বল হলে তার সম্পদ দখল করে ভাই যদি সম্পদশালী হয় বোনের সম্পদ দখল করে আছে না নাই আবুল আহাবকে সম্পদ বেশি দিল কে সম্পদ কি মানুষ নিজেরা কেউ চেষ্টা করে অর্জন করতে পারে আমি আপনাদেরকে উদাহরণ দিয়ে বলি বাংলাদেশে অনেক বড় বড় শিল্পপতি আছে আমাদের জানা মতো আছে চট্টগ্রামে আছে দস্তখতও জানে না আছে না নাই কিন্তু অনেক শিক্ষিত মানুষ আছে যারা পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন ডক্টরিয়েট ডিগ্রি অর্জন করেছেন আবার সুপ্রিম কোর্টের বড় আইনজীবী ব্যারিস্টারেট ল আমেরিকা থেকে লেখাপড়া করে এসেছেন ব্রিটেন থেকে লেখাপড়া করে এসেছেন ডবল এম এ এইরকম বড় বড় ব্যারিস্টার আছেন কিন্তু রাস্তায় যাওয়ার জন্য গাড়ি বাড়া নেই আছে না নাই একজন অশিক্ষিত মূর্খ মানুষকে আল্লাহ পাক 1000 কোটি টাকার মালিক বানাইলেন আরেকজন শিক্ষিত ডবল এম এ ডক্টরিয়েট ডিগ্রি অর্জন করেছেন ব্যারিস্টারের ল করেছেন কিন্তু তার গাড়ি বাড়া নাই এই শিক্ষিত লোকটারে টাকা দিল না কে আর অশিক্ষিত মূর্খ লোকটারে শিল্পপতি বানাইল কে আবুল আহাবকে সন্তান দিল কে আপনারা বলেন কেউ কি নিজে প্রত্যেকে মনে চায় আমার টাকা হোক আমার গাড়ি হোক আমার বাড়ি হোক চায় কি না কিন্তু প্রত্যেকে চেষ্টা করে কি টাকা মালিক বাড়ির মালিক গাড়ির মালিক হইতে পারে বলে টাকা দেনেওয়ালা কে বাড়ি দেনেওয়ালা কে গাড়ি দেনেওয়ালা কে এই বিশ্বাস আসে না নাই আল্লাহ ছাড়া দুনিয়াতে কাউরে কেউ দিতে পারে না যারা
সুন্দরের কারণে অহংকার করে যারা সম্পদের কারণে অহংকার করে আল্লাহ পাক বলেন মুফাসসিরিন কিরাম লিখেছেন তাদের পরিণতি হবে আবু লাহাবের যেই পরিণতি সেই পরিণতি আবু লাহাবকে আল্লাহ পাক সন্তান বেশি দিয়েছিলেন সন্তান বেশি হওয়ার কারণে আবু লাহাব অহংকারী ছিল বলেন তো সন্তান দেনওয়ালাকে এই বিশ্বাস আছে তো আবার আমাদের দেশে কিছু লোকজন আছে বড় বড় মাজার দেখলে এখানে গিয়ে সিজদা করে সন্তান তো হয় আছে না নাই বলেন কোন পীর কোন আউলিয়া কোন আলেম কোন হ্যাঁ দরবেশ সন্তান দিতে পারে সে ওয়াদা করে বলেন সন্তান দিতে পারে সন্তান দেনওয়ালা কে আবু লাহাবকে সন্তান দিল কে আবু লাহাব রসুলের চাচা ছিলেন আবার আবু লাহাব রসুলের বিয়াই ছিলেন কিরকম ইসলামের বিধান জারি হওয়ার আগে আল্লাহ রসুলের দুই মেয়ে আবু লাহাবের দুই পুত্র উতবা উতাইবাকে শাদি দিয়েছিলেন তাহলে একদিকে রসুলের চাচা আরেকদিকে মেয়ের শ্বশুরকে কি বলে বিয়াই একদিকে চাচা আরেকদিকে বিয়াই রসুলের সাথে আবু লাহাবের সম্পর্ক সিঙ্গেল না ডবল ডবল হওয়ার কারণে আবু লাহাবের দরকার ছিল রসুলের সহযোগিতা করা কিন্তু তিনি দুনিয়াতে সবচাইতে তারিখের কিতাবে সিরতের কিতাবে আছে সবচাইতে বেশি রসুলের বিরোধিতা করেছে তার নাম হলো আবু লাহাব ঠিক না বেটি আবু লাহাব নিচে রসুলের বিরোধিতা করতেন রসুলের কি বিরোধিতা করতেন রসুল যখন দিনের দাওয়াত দিতেন আবু লাহাব রসুলের গায়ে পাথর নিক্ষেপ করত রসুল যখন দিনের দাওয়াত দিতেন আবু লাহাব রসুলের শরীরে বালি নিক্ষেপ করত রসুল যখন দিনের দাওয়াত দিতেন রসুলের গলায় গামছা পেঁচিয়ে রসুলকে মেরে ফেলার ষড়যন্ত্র করত শুধু তাই নয় যখন আল্লাহ রসুল ওহি প্রাপ্ত হলেন আল্লাহ পাক আয়াত নাজিল করলেন ও আনজির আশিরাতাকাল আকরাবিন এই আয়াত নাজিল হওয়ার পর রসুল আবু লাহাব সহ কুরাইশের সব লোকজনদেরকে সবা পাহাড়ের নিচে ডাকলেন ডাকার পরে বললেন তোমরা তো আমাকে জানো লাবিস্তু ফীকুম উমরা আমি আমার দীর্ঘ জীবনের চল্লিশটা হায়াত তোমাদের সাথে অতিক্রম করেছি তোমরা আমার শিশুকাল দেখেছো আমার যৌবনকাল দেখেছো আমার ব্যবসা বাণিজ্য দেখেছো আমার চাল চলন দেখেছো আমার বিবাহ সাথী দেখেছো আমার বিচার আচার দেখেছো তোমরা বলো হাল ওয়াজাদ তুমুনি সাদিকান আও কাযিবা তোমরা বলো আমি সত্যবাদী ছিলাম না মিথ্যাবাদী ছিলাম সমস্ত লোক বলল মা জাররাবনাকা মিরারা আমরা সূরা আরবে তালাশ করে দেখেছি আপনার মতো হ্যাঁ সত্যবাদী আর দুনিয়াতে কেউ নেই রসুল তো ছিল আল আমিন এই উপাধি কি আমরা দিয়েছি না আরবের লোকেরা দিয়েছে তো যেই আল আমিন সত্যবাদী সেই আল আমিনের বিরুদ্ধে কথা বলছেন কে আবু লাহাব আবু লাহাব যখন রসুলের সামনে বেয়াদবি করলো কি বেয়াদবি করলো তাই সে বলল হে মোহাম্মদ তুমি এই জন্য আমাদেরকে একত্রিত করেছ তাব্বাল্লাকা আলী হাজা জামাতানা মোহাম্মদ তুমি ধ্বংস হও এই জন্য কি আমাদেরকে একত্রিত করেছ আল্লাহ পাকের সহ্য হয় নাই কি হয় নাই আল্লাহ পাক সাথে সাথে সূরা লাহাব নাযিল করলেন আল্লাহ তাআলা বলেন তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাব ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ কুরআন শরীফে আছে না নাই আল্লাহ পাক এর জবাব দিলেন আবু লাহাব সম্পদ বেশি ছিল এই জন্য অহংকারী ছিল রসুল যখন দিনের দাওয়াত দিতেন ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন হে দুনিয়ার মানুষ তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো তাহলে দুনিয়াতেও সফল হবে আখেরাতেও সফল হবে রসুলের এই দাওয়াতের বিরোধিতা করলেন আবু লাহাব লোকজন যখন আবু লাহাবকে বলতো হে আবু লাহাব তোমার ভাতিজা মোহাম্মদ তো বলে তুমি যদি লা ইলাহা ইল্লাল্লাহ না পড়ো তাহলে তুমি তো জাহান্নামী আমরা সবাই জাহান্নামী আবু লাহাব বলতো বেশি কথা কইস না আমার টাকা পয়সা আছে আমি আল্লাহরে দান খয়রাত করে টাকা পয়সা দিয়ে ম্যানেজ করে ফেলি আমাদের দেশে কিছু লোক আছে খুন করে এরপরে থানাকে টাকা পয়সা দিয়ে ম্যানেজ করে ফাইসালাটা নিজের নামে নেয় আছে না আবু লাহাব মনে করছিল আমাদের লোকজন যখন বিচার করে ঘুষ খেয়ে অন্যায় রায় দেয় আল্লাহ নাকি এরকম অন্যায় রায় দিবে নাউজুবিল্লাহ গল আল্লাহ তাআলা জবাব দিছেন মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব আবু লাহাবকে আল্লাহ পাক সন্তান বেশি দিয়েছিলেন এই জন্য আবু লাহাব দুই সন্তানকে ডাকলেন ডেকে বলল
হে উতবা উতাইবা তোমরা দুইজন যদি আমার সন্তান হয়ে থাকো তাহলে আমার কথা শোনো তোমাদের শ্বশুর মুহাম্মদ আমাদের বাপদাদার ধর্মের বিরুদ্ধে কথা বলে আমাদের বাপদাদার ধর্মের বিরুদ্ধে কথা বলে তোমরা তোমাদের শ্বশুরকে গিয়ে বলো আমাদের বাপদাদার ধর্মের বিরুদ্ধে যেন কথা না বলে আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই আমরা তো সবাই মুসলমান ঠিক না বেটি বাংলাদেশে প্রায় 20 কোটি মানুষের কাছাকাছি এখানে সরকারি জরিপ অনুযায়ী 92 ভাগ মানুষ মুসলমান ঠিক না কিন্তু মুসলমানরা আজকে ওয়াজ মাহফিলের যারা বিরোধিতা করে যারা বিরোধিতা করে তারা মুসলমান নাই অন্য জাতি কথা জোরে করে কন্না তাফসীরের যারা বিরোধিতা করে তারা অন্য জাতি না মুসলমান আবু লাহাব তো মুহাম্মদুর রাসূলুল্লাহর চাচা ছিল এক এক বংশের লোক যদি আবু লাহাব বিরোধিতা করে আমাদের দেশে যারা ইসলামের নাম ব্যবহার করে মুসলমান দাবি করে তারা যখন কোরআনের বিরোধিতা করে মনে করতে হবে তারা হলো আবু লাহাবের উত্তরসূরি আবু লাহাবের দুই পুত্রকে দুইজন মেয়ে দিয়েছিলেন রসুল দুইজনকে ডেকে বলল তোমাদের শ্বশুর মুহাম্মদকে বলো আমাদের বাপদাদার ধর্মের বিরুদ্ধে যেন কথা বন্ধ করে বন্ধ না করলে তোমরা দুইজন আমার সন্তান হিসেবে আমি অর্ডার করছি হুকুম করছি তোমরা দুইজন মুহাম্মদের দুই মেয়েকে তালাক দিয়ে দিবে দুইজন গেল রসুলের সাথে সামনে যাওয়ার পরে বলল আপনি আমাদের বাপদাদার ধর্মের বিরুদ্ধে কথা বলা বন্ধ করুন আপনি যদি বন্ধ না করেন তাহলে আপনার দুই মেয়েকে আমরা তালাক দেব শুধু এটা বলে শেষ করে নাই সিরাতের কিতাবের মধ্যে আছে রসুলের জামা মোবারক ধরে টান দিয়েছে উতবা আল্লাহ রসুল বরদাস্ত করেন নাই বদদোয়া করেছেন আল্লাহুম্মা সাল্লিত আলাইহি কলবাম মিন কিলাব আয় আল্লাহ তোমার সৃষ্টি কুকুরদের মধ্য থেকে একটা কুকুর এই জালেম শয়তান শাতানের রসুলের উপর মুসল্লাত করে দাও আল্লাহ রসুলের বদদোয়া কি মিস্টেক হইতে পারে রসুল বদদোয়া করলেন সাথে সাথে লেগে গেছে আবু লাহাবকে নেতৃত্ব দিয়েছিলেন কে আবু লাহাব আরবের নেতা ছিলেন আচ্ছা বলেন তো নেতা বানানো ওয়ালা কে মানুষ চেষ্টা করে নেতৃত্ব নিতে পারে কয়েকদিন আগে ইলেকশন হয়েছে ঠিক না বেটি দেখা গেল যিনি নির্বাচিত হবেন আগে ছিলেন তিনি এখন ফেল করেছেন কথা কেন যাকে মানুষ কল্পনা করে না এরকম বাংলাদেশে অনেক মানুষ এমপি হয়ে গেছে একজন চেয়ারম্যান 10 জন দাঁড়ায় 15 জন দাঁড়ায় দেখা গেল যিনি যিনি গণায় নাই তিনি কিন্তু নির্বাচিত হয়ে গেছে আছে না নাই তাহলে বানানোওয়ালা কে আবু লাহাবকে নেতা বানাইলো কে যাদেরকে আল্লাহ পাক সমাজের নেতৃত্ব দান করেছেন আবু লাহাব নেতৃত্ব পাওয়ার কারণে অহংকারী ছিল আজকে বাংলাদেশে হারে হারে উপলব্ধি করছি যারা যেই পরিমাণ নেতা আসে সেই পরিমাণ অহংকারী আছে না নাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু লাহাবকে আল্লাহ পাক নেতৃত্ব দান করেছিলেন এই জন্য অহংকারী ছিল আমি আল্লাহ রাসূলের একটা লম্বা হাদিস আপনাদের পড়ে শোনাই যাদেরকে আল্লাহ পাক নেতৃত্ব দান করেন এরা যদি অহংকারী হয় আল্লাহ পাক এদের অহংকারের কারণে সমাজে চারটা বড় বড় আযাব দান করেন আমার কথা কি আপনারা বুঝেন শুনতেছেন আযাব কয়টা قال النبي عليه الصلاة والسلام يكون في هذه الأمة خسفا ومسخا وقسفا وزلزلة الله النبي سيد الأنبياء صلى الله عليه وسلم بلن أمار أمتر نرنر رپر امون اكتی شمعي عزبه جي شمعي تکتا برا برا عذاب حبه এক নম্বর আজাব হলো ঘন ঘন ভূমিকম্প হবে দ্বিতীয় নম্বর আজাব হলো বড় বড় বিল্ডিং জমিন মাটির তলায় ধসে যাবে তৃতীয় নম্বর হলো মানুষের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ বিকৃত হয়ে যাবে চতুর্থ নম্বর হলো আসমান থেকে বৃষ্টি বর্ষণ হবে এই বৃষ্টির সময় বড় বড় পাথর বর্ষিত হবে কয়টা আজাব আজাব কয়টা এই আজাব কখন আসবে তিরমিজি শরীফের একটা লম্বা হাদিস বুখারী শরীফের একটা মুখতসর হাদিস দুই হাদিসে মিলে প্রায় 17-18টা
আলামত বর্ণনা করেছেন এর মধ্যে এক নম্বর হলো শুনেন খুব ভালো করে শুনেন আল্লাহ রাসূল বলেন চারটি আযাব হবে আম্মা জান আয়েশা জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ এই আযাবগুলো কখন হবে আযাব দ্বারা আনুহলিকু আমরাও কি ধ্বংস হয়ে যাব ও ফিনাস সালিহুন আমাদের মধ্যে সালিহিন থাকবে আল্লাহ ওয়ালা থাকবে বুজুর্গ থাকবে দ্বীনদার থাকবে আলেম থাকবে মুহাদ্দিস মুফাসসির থাকবে এ তাবলীগ ওয়ালা থাকবে খানকার পীর থাকবে আল্লাহ ইয়া রাসূলুল্লাহ আমরাও কি ধ্বংস হয়ে যাব আনুহলিকু রাসূল বলেন কালা নাম তোমরাও ধ্বংস হয়ে যাবে কখন ধ্বংস হবে আম্মা জান আয়েশা জিজ্ঞেস করলেন আপনারা শুনেন এদিকে এদিকে খেয়াল করেন মাওলানা আমির হামজা সাহেব এসেছেন উনি একটু রেস্ট নেবেন এরপরে স্টেজে আসবেন অসুবিধা আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন আম্মা জান আয়েশা ইয়া রাসূলুল্লাহ কখন হবে রাসূল বলেন ইজা যাহারাতিল কাইনাতু ওয়াল মাআযিফ ওয়া শুরিবাতিল খুমর আল্লাহর নবী বলেন আমার উম্মতের নরনারী যখন গান বাদ্য বাজনাকে আম করে ফেলবে গান শুনবে গানের অনুষ্ঠান করবে গানের অনুষ্ঠানে চাঁদা দিবে গানের অনুষ্ঠানের সরঞ্জাম বিক্রি করবে গুনাহ মনে করবে না আপনারা বলেন তো বর্তমানে গান বেশি না কম বেশি জোর করে গান এই মোবাইল আছে না নাই সকাল সন্ধ্যা সবাই তো রিংটোন বাজে গান ঠিক না ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক গান শুনে আল গিনা ইউমবিতুন নেফাক এই গান শুনতে শুনতে মনের ভিতরে নেফাক তৈরি হয় নেফাক তৈরি হইতে হইতে মানুষ বেঈমান হয়ে যায় আজকে বাংলাদেশের মুসলমানদের মধ্যে ইমান স্পিরিট নাই কেন এর একমাত্র কারণ আমরা এত বেশি গুনাহ করি গুনার কারণে আমাদের অন্তর থেকে ইমানের নূর বের হয়ে গেছে যারা গান করে এ গায়িকা নায়িকা গায়ক গায়িকা নায়ক নায়িকাদের চরিত্র দেখে তাদের অভিনয় দেখে তাদের অঙ্গভঙ্গি দেখে তাদের কাহিনী শুনে এই দেশের লক্ষ লক্ষ যুবক যুবতী তরুণ তরুণীর চরিত্র নষ্ট হয়েছে ঠিক না বেটিক আজকে তো বলতে অনেকে গ্রাহ করবেন যারা যাদের কারণে বাংলাদেশের তরুণ যুবকদের চরিত্র নষ্ট হয়েছে যারা আমাদের যুবতী মেয়েদের চরিত্র নষ্ট করেছে তাদের মধ্যে অনেকে এখন পার্লামেন্টের মেম্বার আসলে নাই রসুল বলেন যখন গান আম হয়ে যাবে তখন আল্লাহ পাক গজব দিবেন দ্বিতীয় নম্বর ওল মাআযিফ খেলা খেলার সরঞ্জাম আম হয়ে যাবে টি টোয়েন্টি বিশ্বকাপ দেখার জন্য হাজার হাজার মানুষ সারা রাত ঘুমায় সারাদিন সারা রাত্র দেখে সারাদিন ঘুমায় নামাজ একজন পড়ে না ঠিক না বেটি আমি আপনাদেরকে বলি এই এই বাঁশখালীর জমিনে গান গানের কারণে আল্লাহ পাকের গজব নাজিল হয় খেলার কারণে আল্লাহ পাকের গজব নাজিল হয় যারা ওয়াজ শুনতে এসেছেন আপনাদেরকে পরিষ্কার ভাষায় বলি গান যেই কারণে আল্লাহর গজব নাজিল হয় এই কাজগুলো কি আমরা করব না বর্জন করব কারা কারা করব এবং ওয়াদা করেন এই জমিনে কোনোদিন কোন গানের অনুষ্ঠান হতে পারবে না রাজি রাজি বলেন আল্লাহর নামে শপথ করে বলেন এই জমিনে আর কোনোদিন গানের অনুষ্ঠান হতে যাব না তৃতীয় নম্বর হলো অশরীবাতিল খুমর মদ পান করবে মাদক আম হয়ে যাবে বর্তমান তো গ্রামে গ্রামে গলিতে গলিতে বাবা বিক্রি হয় বাবা হোর আছে না নাই গাঁজা হোর আছে না নাই জেলখানায় দেখলাম সেখানে এত বিচ্ছিদ্র নিরাপত্তার ভিতরে বাবা বিক্রি করে গাঁজা খাই বাঁশখালীর অনেক লোকের সাথে জেলখানায় দেখা হয়েছে ঠিক না বেটি শুধু তাই নয় রসুল আজ থেকে চোদ্দশো বছর আগে বলছেন ইয়াসুম্মুনহা বিগাইরি ইসমিহা তারা মদের নাম পরিবর্তন করে ফেলবে বাংলাদেশের রাজধানী চট্টগ্রাম বড় বড় শহরগুলোতে যেই পরিমাণ নতুন নতুন হোটেল হচ্ছে অধিকাংশ হোটেলে মদের বার আছে আছে না নাই পত্রিকায় দেখলাম দৈনিক কয়েক শত কোটি টাকার মদ বিকাশ মা নেহি হাম বাতিল সে দপনে ওয়ালে এই আসমা নেহি হাম সোবার কর চুকা হে তু ইমতিহা হামারা তৌহিদ কি আমানত সিনো মে হাই হামারে আশা নেহি মিটানা নাম নিশা হামারা তেগো কি সায়ে মে হম পল কর জওয়া হোয়ে হে খঞ্জর হিলাল কা হে কৌমি নিশা হামারা ডরতে নেহি দুনিয়া মে মুসল মানো কিসি সে মিল জাতি হে জব লব দৌলত ই মান নবী সে ভয় আছে আপনারা তো বলছেন নবীর আসে
এখন তো দেখা যায় পুরো পুরো মিথ্যা। আপনারা নবীর আশেক, আমরা নবীর আশেক, রক্ত দিতে পারবো? আওয়াজ করছে খুব ছোট এবং কয়েকজন, কারণ প্রত্যেকের বয়স তো মতের, সবাই ভয় করে। জি ভয় নাই, কারা কারা দাঁড়াই যান দেখি, কারা কারা ভয় নাই? কারণ আল্লাহ নবীর ইজ্জতের জন্য আমি জিজ্ঞেস করি, আল্লাহর নবীর ইজ্জতের জন্য যদি জান দিতে হয়, রক্ত দিতে হয়, দেওয়ার জন্য কারা কারা প্রস্তুত? বসেন বসেন। আরেক মজলুম কারা নির্যাতিত হালিম হযরত মাওলানা জহিরুল ইসলাম সাহেব, তসবি করেছেন, কেয়ার দাও, একসাথে জেলে ছিলাম। আমি আপনাদেরকে বলি, আমাদের এখানে ওয়াবি সুন্নি আছে না নাই? আজকের থেকে কোন কেউ ওয়াবি সুন্নির একতরাফ করবেন? জোরে কোন করবেন? এই দেশে আজকে আমাদের মাথার উপরে, মুসলমানদের মাথার উপরে শকুনের খালো খাওয়া বিস্তার করে বসেছে, ঐক্যবদ্ধ হওয়ার সময় এসেছে, একতরাফ করার টাইম নয়। এই তুমি থামো, স্লোগান পড়ে দাও, একটা কথা শুনেন বাসকালের মুসলমানরা, আপনারা শুনুন। এই স্টেজে মাওলানা এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব এসেছেন, মাওলানা আমির হামজা এসেছেন, জহির ভাই এসেছেন, মুফতি হারুন নিজার সাহেব আসতেছেন, সব ওলামা ইকরামদেরকে ঐক্যবদ্ধ করা হয়েছে। আজকে বাংলাদেশ থেকে ইসলামকে মুছে দেওয়ার রাষ্ট্রীয় আন্তর্জাতিক চক্রান্ত চলছে। এই চক্রান্ত মোকাবেলা করার জন্য সকল মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। ভাইয়ে ভাইয়ে একতরাফ করে ভেদাভেদ করে কোনো লাভ নাই, আমরা ঐক্যবদ্ধ হই, বাতিলের দেশ থেকে পালাতে বাধ্য হবে। ওলামা ইকরাম এখানে আছেন, কেউ আলিয়া পড়ান, কেউ কমিতে পড়ান, কেউ বিভিন্ন বক্তব্যে আছেন, সবাইকে বলবো ইখতিলাফ ইলমি মাবাহিস গুলো আলেমদের ব্যাপার, আম্মাতুর নাসের সামনে আনার দরকার নেই। সাধারণ পাবলিক কি বুঝবে? আমি সকল উলামায়ে ইকরামদের আহ্বান করব, বর্তমান যে শিক্ষা কারিকুলাম তৈরি হয়েছে, এই শিক্ষা কারিকুলাম যদি আগামী 5 বছর থাকে, বাংলাদেশের মুসলমানদের ছেলেমেয়েরা অটোমেটিকলি বেইমান হয়ে যাবে। বলবো বলবো, 4টা আযাবের কথা বলেছিলাম। আল্লাহ রাসূল বলেছেন, ওয়া তুআল্লিমু লিগাইরিদ্দিন, এই উম্মতের নরনারীরা দিন বিবর্জিত শিক্ষায় শিক্ষিত হবে, তিনি শিক্ষা অর্জন করবে না। ঠিক না বেটি? আমি একটা প্রশ্ন আপনাদের করে উত্তর দিবেন, ক্লাস 1 থেকে এমএ পাস করলে আমরা মনে করি আমাদের ছেলেমেয়েরা খুব দামি হচ্ছে, ছেড়ে দেব, দামি হচ্ছে। এই ক্লাস 1 থেকে এমএ পাস করা পর্যন্ত আপনাদের ছেলেমেয়েরা, আপনারা মারা যাওয়ার পর যদি কবরের পাশে গিয়ে সমস্ত বই পুস্তক তেলাওয়াত করে সওয়াব হবে, তাহলে যেই বিদ্যাকে আমরা গুরুত্ব দিই সেই বিদ্যার তো কোনো লাভ নাই। আছে এই দেশের স্টেজে যে ওলামা ইকরাম বসেছেন, তারা যেইভাবে সমাজে দামি, যেই পরিমাণ তারা কাপড় চোপড় ব্যবহার করে, টুপি সুন্দর, চশমা দামি, এক সুন্দর কোট পরেছেন হযরত মাওলানা জহিরুল ইসলাম সাহেব, যারা ফার্স্ট ক্লাস অফিসার, তারা কি এরকম সুন্দর কাপড় চোপড় পরতে পারে? আমি দীর্ঘ 12 বছর বাইতুল মোকাররম জাতীয় মসজিদের খতিব ওবাইদুল হক রহমতুল্লাহর খেদমতে ছিলাম। বাংলাদেশে প্রতি জুমার দিন দেখতাম 10 জন 15 জন 20 জন সরকারি বড় বড় কর্মকর্তা আসতো, বলতো হুজুর বড় কষ্টে আছি, একটু দোয়া করি। কষ্ট কেন? তুমি তো ফার্স্ট ক্লাস অফিসার, লাখ টাকার উপরে বেতন পাও, বাড়ি গাড়ি সরকারের ফ্রি, তারপরে তুমি কষ্ট কেন? তার টাকার ভিতরে বরকত নাই, তার সে ঘুষ খাই হারাম খাই। ঠিক না বেটি? এই এমএ পাশ করা ছেলেমেয়েরা তো স্কুল সরকারি প্রশাসনিক কর্মকর্তা হয়, আওয়াজও করে না। এমএ পাশ করার পরে তো সরকারি কর্মকর্তা হয়, ঠিক না বেটি? বিসিএস ক্যাডার হওয়ার পরে সরকারি কর্মকর্তা হয়, এরা বেতন পায়নি, উত্তর দেন।
বেতন পাইনি তুই ঈদের বোনাস পাইনি অফিসার যদি বড় হয় দাড়ি বাড়ি পাইনি সবকিছু পাওয়ার পরে বলে ঘুষ খাইনি ঘুষ নাই বাসকালিতে কারণ এখানে বড় যে জয়শা হুজুর আছে হুজুরা ওনার আব্বা ফিশা হুজুরের জন্য ওনাদের বইয়ে এরকম লোক ঘুষ খাওয়ানো ওয়ালা আছে না নাই ঘুষ হালাল না হারাম আচ্ছা যারা ঘুষ খায় তারা শিক্ষিত না অশিক্ষিত সাধারণ শিক্ষিত না উচ্চ শিক্ষিত এই উচ্চ শিক্ষিত লোকজন ঘুষ খায় ঘুষ খাওয়ার কারণে এই শোনো মাহফিল নষ্ট করো এই ঘুষের কারণে আল্লাহ পাকের লানত নাযিল হয় রাসূল বলেন লানাল্লাহুর রাসি ওয়াল মুরতাসি ওয়ার রাইস যারা ঘুষ খায় যারা ঘুষ দেয় যারা ঘুষের সাক্ষী হয় সকলের উপর আল্লাহর লানত কার লানত এই আওয়াজটা বন্ধ করো এই শুনেন জহির ভাই আসছেন কথা বলবেন ওনারা এসে গেছেন আমি কথা সংক্ষেপ করি আল্লাহ রাসূল বলেছেন ও তো আল্লিমুল গায়রের দ্বীন যখন মানুষ দ্বীন বিবর্তিত শিক্ষায় শিক্ষা অর্জন করবে তখন আল্লাহ পাকের চারটি আযাব দিবেন আর কখন দিবেন ইজাত তুখিজাল ফাইউ দুআলান আল্লাহ রাসূল বলেন আবু লাহাবকে সমাজের নেতা বানিয়েছিল কে আজকে যারা যাদেরকে আল্লাহ পাক রাষ্ট্রের ক্ষমতা দিয়েছেন রাসূল বলেন ইজাত তুখিজাল ফাইউ দুআলান রাষ্ট্র ক্ষমতার পাওয়া পাওয়ার পর এই ক্ষমতাসীনরা রাষ্ট্রের সম্পদকে নিজের ব্যক্তিগত সম্পদে পরিণত করবে আছে না নাই এরপরে বলেন বল আমানত মগনমান জনগণের টাকা ব্যাংকে আমানত জনগণের সম্পদ রাষ্ট্রের কাছে আমানত ক্ষমতাসীনদের কাছে আমানত তারা এই আমানতের খেয়ানত করবে দেশের টাকা লুট করে বিদেশে নিয়ে গিয়ে বেগম পাড়ায় বাড়ি করে আছে না নাই এইগুলি যখন হবে তখন আল্লাহ পাক এই আযাব দিবেন গজব দিবেন এরপরে কি বললেন আল্লাহ রাসূল বলেন ওয়াকসু আবাহু ওয়াদনা সদিকাহু নিজের বৃদ্ধ বাবাকে ঢেলে ফেলে দিবে এ বন্ধু বান্ধবদেরকে নিয়ে আমোদ ফুর্তি করবে ওয়াতা রুজুল ইমরাতাহু বউয়ের আনন্দ করবে ওয়াক্কা উম্মুহু মার নাফরমানি করবে এরপরে আল্লাহ রাসূল বলেন ওসাদাল কাবিলাত ফাসিকহুম সমাজের নেতৃত্ব দেবে ফাসিকরা ঠিক না ভাই ঠিক নামাজ নাই কালাম নাই দোয়া নাই কোরআন শরীফ পড়ে না জুমাও পড়তে আসে না তিনি মসজিদ কমিটির সভাপতি ইমাম সাহেব যদি সুন্দর করে কথা বলেন হকের কথা বলেন হালাল হারামের কথা বলেন তারপরের দিন বলবে ইমাম সাহেব আপনার চাকরি আগামী জুমা থেকে নট আসে না নাই এরপর আল্লাহ রাসূল বলেন ওয়াকানা জাইমুল কওমে আরযুনহুম যাদের পিতৃ পরিচয় নাই বংশ পরিচয় নাই তারাই হবে সমাজের নেতা ঠিক নেই হুজুর এরপর আল্লাহ রাসূল বলেন ওয়া উকরিমার রাজুলু মুহাফাতা শাররিহি এমন কিছু কেডার বাহিনী থাকবে নেতা থাকবে যাদের বয়ে তার বাবার বয়সের মানুষ দাদার বয়সের মানুষ তার ওস্তাদ তার বড় ভাই তার সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে শরারতের কারণে তাকে জি হুজুর করবে আছে না নাই সমাজে আছে না নাই এই কাজগুলো হলে আল্লাহ পাকের গজব নাজিল হবে আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই আল্লাহ পাকের গজব থেকে বাঁচার জন্য কারা কারা প্রস্তুত যদি এই আল্লাহর গজব থেকে বাঁচতে হয় তাহলে যাদের হাতে রাষ্ট্রের আমানত নষ্ট হয় যাদের হাতে দেশের অর্থনীতি বিদেশে প্রচার হয় যারা ঘুষের মাধ্যমে হারাম কাজে লিপ্ত হয় যারা মদের লাইসেন্স দিয়ে দেশকে আল্লাহর গজবের তার প্রান্তে নিয়ে যায় তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে লড়াই করতে হবে মাওলানা আমার ভাই ইলিয়াস আল্লাহ পাক তাকে হায়াত দান করুন এই বিশাল মাজমাতে ইন্তেজাম করেছেন আপনারা খুশি না বেজা বাংলাদেশের সব মাকতাবে ফিকরের ওলামায়ে কেরামদের একত্রিত করেছেন আমি আপনাদেরকে যেই মেসেজটা দিলাম আমরা সবাই ঐক্যবদ্ধ থাকব ধর্মীয় বিষয় এটা আলেমদের ব্যাপার আপনাদের ব্যাপার নয় আমাদের চিটাঙ্গে একটা খুব খারাপ কালচার আছে বউ আনে মেয়ে আনে ওয়াবির ঘর থেকে সুন্নির ঘর থেকে এখানে একতলাপ হয় না একতলাপ হয় মাহফিলে ঠিক না বেটি সুন্নির দোকান থেকে ওয়াবিরা বাজার করে ওয়াবির দোকান থেকে সুন্নিরা বাজার করে একতলাপ ওখানে নাই আছে একতলাপ এখানে কেন আসুন সবাই মিলে ঐক্যবদ্ধ হই কান্নাহুম বুনিয়ানুম মারসুস সিসা ডালা না প্রাচীরের ন্যায় ঐক্যবদ্ধ না হলে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার কথাটা বলি রাখেন এই যে নতুন শিক্ষা কারিকুলাম হয়েছে 2024 সালে এই শিক্ষা যদি বাস্তবায়ন হয় আমার আপনার ছেলে মেয়েরা নাস্তিক হয়ে যাবে কোনো সন্দেহ নেই ষষ্ঠ থেকে দশম শ্রেণী পাঁচ বছর
ক্লাস 1 থেকে পঞ্চম শ্রেণী 5 বছর টোটাল মিলে 5 বছর যারা বর্তমানে ষষ্ঠ শ্রেণীতে পড়ে তারা ষষ্ঠ শ্রেণীর ইতিহাস ও সমাজবিজ্ঞান বইয়ে শরীফ থেকে শরীফের গল্প তো আপনারা দেখেছেন জানেন না এই ট্রান্সজেন্ডার মতবাদ হলো কুফরি মতবাদ এই কুফরি মতবাদ মুসলমানদের দেশে চলতে দেওয়া চাই না আমাদের ছেলেমেয়েরা কুফরি মতবাদ পড়তে পারে না এই কুফরি মতবাদ শিক্ষা ব্যবস্থার ভিতরে পাঠ্যপুস্তকে ঢুকিয়েছেন তাদেরকে জনগণের আদালতে বিচার করা হবে দ্বিতীয় নম্বর হলো এই বইয়ের ভিতরে লিখলেন যে আপনার মেয়ে আপনার ছেলে যুবক যুবতী একজন আরেকজনের হাত ধরে হাঁটবে একজন আরেকজনের গায়ে হাত দিয়ে হাঁটবে আপনি বাধা দিতে পারবেন খুব ভালো লাগবে বাধা দেওয়ার দরকার আছে নাকি তৃতীয় নম্বর ট্রান্সজেন্ডার কেন দিলেন দুইটা কারণ এক নম্বর হলো ছেলে যদি মেয়ে ভাবে মেয়ে যদি ছেলে ভাবে আর রূপ ধারণ করে সেই এই মেয়ের রূপ ধারণ করে যদি মেয়েদের ভিতরে ঢুকে তাহলে মেয়েদের সাথে জেনা ব্যবচার হবে কিনা জেনাকে আম করে দেওয়া হলো এরপরে ছেলে সে যখন মেয়ে সাজছে তার জন্য যদি পাত্র আনে বা পাত্রী আনবে না পাত্র আনবে তো পাত্র পাত্র বিয়ে হলে কি হবে সমকামিতা আল্লাহ পাক লূত আলাইহিস সালামের কমকে যেখানে ধ্বংস করেছেন যে কারণে আমাদের শিক্ষা ব্যবস্থার ভিতরে এগুলি ঢুকানোর কারণে আমাদের ছেলেমেয়েদেরকে লূত আলাইহিস সালামের কমের মতো চারিত্রিক বৈশিষ্ট্য অর্জন করার জন্য সুযোগ করে দিয়েছে এবং এই দেশ থেকে গজবে পতিত হওয়ার তার প্রান্তে নিয়ে যাওয়া হয়েছে শেষ হলো নবম দশম শ্রেণীর সমাজবিজ্ঞান বইতে ঢুকাইলেন ডারউইনের বিবর্তনবাদ কেন ঢুকাইলেন আমরা আল্লাহর সৃষ্টি না মানুষের সৃষ্টি বানরের তৈরি না আল্লাহ আল্লাহর সৃষ্টি এটাকে যদি অস্বীকার করে বর্তমান বিজ্ঞানের যুগ ছেলেমেয়েরা বিজ্ঞানের বই পড়ে দার্শনিকদের বই পড়ে ঠিক না বেঠিক তো বলে যে আল্লাহ তো আমাদের আছে আমাদের স্রষ্টা আমরা বিশ্বাস করি যেহেতু একজন চার্লস ডারউইন একজন বিজ্ঞানী বলেছেন আমরা বানর থেকেও তৈরি হতে পারি কি করে হতে পারি হতে পারি যদি বিশ্বাস করে এটা যদি ধারণা হয় ইমান আছে না বেঈমান তো অটোমেটিকলি আপনার ছেলেমেয়েকে বেঈমান বানানোর জন্য কাউকে দাওয়াত দিতে হয় নাই সে তো এমনি বেঈমান হয়ে গেছে ঠিক না বেঠিক তো ছেলেমেয়েদের কি বেঈমান বানাবো না ইমানদার বানাবো এই ইমানদার বানানোর জন্য কোরআন লাগবে আপনাদের লাগবে না এই কোরআন লাগবে কিনা এই কোরআনের আইন কি আমাদের দেশে আছে ইউনিয়ন পরিষদে আছে উপজেলা চেয়ারম্যান সাহেব এখানে আছে উপজেলায় আছে কোর্টে আছে সংসদে আছে সচিবালয়ে আছে তাহলে কোরআনকে সমাজের সর্বস্তরে বাস্তবায়ন করার জন্য নবী প্রেমিক যদি হয় কোরআন প্রেমিক যদি হয় তাহলে তো রক্ত দিতে হবে দেবে তো ইনশাল্লাহ দেবে তো ইনশাল্লাহ এই ওয়াদা কি মনে থাকবে না ভুলে যাব আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন বয়ের কোনো কারণ নাই কোনো কারণ নেই ইকবাল রহমতুল্লাহ আলাই বলেন না ঘবরাও মুসলমানো খুদা কি শান বাকি হয় ابھی اسلام زندہ ہے ابھی قرآن باقی ہے نصر من اللہ و فتح قریب السلام علیکم